রেখেছে, এজেন্টদের মারধর করবে, এটা তো নর্মাল ব্যাপার। আমরা তো ওইটা কি ওইটার বিরুদ্ধেই তো আমরা লড়াই করছি। কাজে ওভার এক্সাইটেড না হয়ে সকালবেলা আমি এই যে বেরোতে 15-20 মিনিট দেরি করলাম, তার কারণ হচ্ছে যে সমস্ত জায়গায় বুথে প্রবলেম হচ্ছিলো সেই সমস্ত বুথের নাম্বারগুলো আগে এখানকার পুলিশ অবজারভার, আমাদের যে ESI-এর ECI-এর অবজারভার, তাদের সবাইকে পাঠিয়ে দিলাম যে সেই সব জায়গাগুলো আগে নজর রাখার জন্যে। আর হ্যাঁ, অনেক জায়গায় বিক্ষিপ্ত ঘটনার কথা শুনছি, তো ওইটাই তো লড়াই করছি। আই হ্যাভ টু টেক ইট ইন মাই স্ট্রাইড। খুব ভালো কথা, আমি গিয়ে জেমুয়া সেন্ট্রাল ফোর্সের ব্যবস্থা করছি, জেমুয়া পৌঁছে যাবো আমি। আমার আজকের দিনটাই তাই, যেখানে যেখানে আমি প্রবলেম দেখব। এবং আরেকটা জিনিস আমি সকালেই বলে দিচ্ছি, আমি আগেরবারও এখানে সামনে যে স্কুল আছে সেখানে সকালবেলা একবার বুথে গেছিলাম, যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল। আজকেও আমি জানি যে আমি যেখানে যেখানে যাব সেখানে কিন্তু ওরা গণ্ডগোল পাকানোর চেষ্টা করবে। তো আগে থেকেই এটা আমি জানি, আই নো দ্যাট। সো আই উইল প্লে ইট মাই ওয়ে, ইউ উইল সি। ভেরি কনফিডেন্ট, এক্সট্রিমলি কনফিডেন্ট, দিস নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। এরা কনফিডেন্ট নয় বলেই তো বুথ লুটার চেষ্টা করছে, আমরা তো কোথাও করছি না। বিজেপির এগেনস্টে তো বুথ লুটের কোনো কোয়েশ্চেনই নেই। তো এক্সট্রিমলি কনফিডেন্ট, যারা কনফিডেন্ট নয় তারাই তো এটা করছে। তো বাট উইল হ্যাভ টু উইন এগেনস্ট দ্যাট, তো উই হ্যাভ টেকেন ইন ইয়ার স্ট্রাইড অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি। হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি, আমার সঙ্গে সকালে অনেকের সঙ্গে কথাও হয়েছে। সকালবেলা যে সমস্ত জায়গায় এজেন্টদের বার করে দেওয়া হচ্ছে বা মারামারি হচ্ছে সেগুলো অলরেডি আমি সকালে জানিয়ে দিয়েছি, আমি ওটাই হোমওয়ার্ক করছিলাম, ওটা জানিয়ে দিয়েছি। অনেকগুলো অভিযোগ পেয়েছি, তবে সেন্ট্রাল ফোর্সেস সব জায়গায় থাকবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের টোটাল যে স্কিমটা সেটা তো CPM-এর 34 বছর ওই হারমাত বাহিনীটাকে আরও ভিসিয়াস করে, আরও ভায়োলেন্ট করে, আরও বেশি সাজিয়ে তাদেরকে মানুষের সামনে তুলে ধরা। নিশ্চয়ই রাখছি, কেন রাখবো না, নিশ্চয়ই রাখছি। তারা তাদের কাজটাই ডেমোক্রেসিকে ইয়ে করা, মানে ডেমোক্রেসিকে বাঁচানো। এবং বাকি জায়গাটা লেটস গো, ইউল বি উইথ মি, যারা যারা থাকবেন তারা দেখবেন কী হয়েছে।